আসসালামু আলাইকুম যারা স্বদেশ এবং বিদেশে আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি সুধীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অনুরোধ রাখছি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য মার্চ মাসের আজ হচ্ছে 27 তারিখ আজকে এই পদ্মা এবং যমুনা নদীর যে মিলিত ধারা সেখানে কি অবস্থা আরিচা ঘাটে সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখনো বাংলার বুকে অনেক নৌকার প্রচলন আছে এই সেই নৌকাগুলো যাচ্ছে এর মাঝে আছে পারাপারের জন্য ফেরি যেগুলো আজকে সুদীর্ঘ প্রায় 70-80 বছর ধরে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো প্রথম দিকে এগুলো তেমন ছিল না আস্তে আস্তে ফেরিগুলোকে সংযুক্ত করা হয়েছে এবং মানুষের পারাপারের জন্য সেগুলো কাজ করছে কিন্তু তারপরেও দেখা যায় যে ফেরিঘাটে একটা অব্যবস্থাপনা এখনো রয়ে গেছে অর্থাৎ লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় গাড়িগুলো দাঁড়িয়ে থাকে যারা এই ড্রাইভার তারা জানে যে এদের কত কষ্ট বারবার গাড়িগুলোকে রিপ্লেস করতে হয় তারপরেও গিয়ে কখন সে একটা ফেরিতে উঠতে পারবে তারপরে সে ঢাকা যাবে অথবা ঢাকা থেকে ফিরতে পারবে অনিশ্চিত একেবারে অর্থাৎ আমাদের অর্থনীতিতে যে অবদান রাখার কথা ছিল এই ঘাটের সেটা কিন্তু সে রাখতে পারেনি এক অর্থে বলা যায় যে অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু ঘাটের এই ব্যবস্থাপনার কোনো পরিবর্তন হয়নি তাহলে এখানে কি কোনো সন্দেহের অবকাশ আছে সন্দেহ আছে কিছু অবশ্যই সন্দেহের অবকাশ আছে যে কেন কাজটি হচ্ছে না তো যা হবার তাই হয়েছে বাংলাদেশে যা হয় সাধারণত আসলে আপনি যখন যাবেন তখন আপনি কোনো সমস্যাই দেখতে পাবেন না কোনো সমস্যাই নেই অথচ হাজারো সমস্যা মাথায় নিয়ে বসে আছে আমাদের এই ঘাটগুলো মানে সমস্যার কোনো শেষ নেই কিন্তু তাদের সাথে কথা বলুন তারা বলেছে এগুলো অনেক আগেই সমাধান করা হয়েছে এখন কোনো সমস্যাই নেই গাড়ি আসছে আর চলে যাচ্ছে অথচ এই 26শে মার্চ আমরা যখন ব্যাক করছিলাম 26শে মার্চের বিকেলবেলা এসে আমরা ঘাটে পৌঁছালাম আর আমরা ঘাট থেকে বের হলাম তখন রাত বোধহয় 8:30 বাজে তার মানে সুদীর্ঘ 4-5 ঘন্টা সময় আমরা এই যানজটের মধ্যেই ছিলাম আমরা এই লাইনের মধ্যেই ছিলাম আমরা ফেরিতে উঠতে পারছিলাম না ফেরিতে উঠতে গিয়ে ধাক্কাধাক্কি এই গাড়ি ও গাড়িকে মারে এরকম একটা অবস্থা তারপরে তো আসছে এর টোল এর সমস্ত কিছু এর ব্যাংকিং টোলের ব্যাংকিং সিস্টেম অর্থাৎ এর মধ্যে যে কী সমস্যা সে একমাত্র আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ জানেন মানুষের কোনো সাধ্য নেই এগুলোকে খুঁজে বের করা এবং বের করা তো এগুলো দূর হোক আমরা এই কামনা করছি সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও শেষ করছি যারা দেখলেন তাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখলেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি অনুরোধ রাখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ